ক্লাব, আমাদের লাইফ ট্রেন এখানে, যার কারণে আমরা বাইক দিয়ে ট্রেন থেকে নামছি। ট্রেনে এই ধরনের ইললিগাল অ্যাক্টিভিটিস যদি চলে তাহলে আমরা প্যাসেঞ্জাররা ট্রেনের জার্নিটা বাদ দিতে হবে, তাহলে আমরা যাইব কীভাবে? আমি যাইতে আসলাম করিমগঞ্জে, কিন্তু বাধ্য হয়ে মধুপুরে নামছি, কারণ ট্রেনে যে অবস্থা, আরপিএফ থাকে না ট্রেনে, ট্রেনে কোনো সিকিউরিটি নাই, প্রত্যেকটা কম্পার্টমেন্টে অকাররা ঢুকে যে কোনো মানুষের অভাব যাতায়াত, এইরকম অবস্থা ট্রেনের। আমি এসি থ্রি টায়ার আছি রাখাংস করে, 1.5, 1.25 ট্রেন। একটা মেয়ে উঠছিল ট্রেনে, যে ছেলেটার মারা গেছে ভিক্টিম, সেই ছেলেটা সামনের সিটে বসছিল, তখন পিটিআইয়া মনে করছে তোমার টিকিট, তখন মেয়েটাই বলছে আমার টিকিট নাই, খুব গরিব আমি, আমি খাইছি না 2-3 দিন থাকিয়া, তখন ওই ছেলেটাই টিকিটে টাকা দিছে, দিয়া বলছে তুমি ট্রেনের অর্ডি টিকিট নাই, টিকিটের ফেয়ারটা আপনি রাখো, শেষ। তার কিছু সময় পরে তো শেষ গেছে, হঠাৎ দেখে তখন ট্রেনের যে স্টাফ যারা আছে না, ওই যে পেট্রোলের স্টাফ আয়া, ওই মেটারে নিয়ে গেছে গতকালকে, মনে মস্ত অভিযান যাই না শোনা কথা, যেটা কালকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তখন আজকে ওই যে ঝগড়াটা যে লাগছে, তখন ছেলেটা ওই দিকে যেতে আসছিল কম্পার্টমেন্টের দিকে, দেখে ট্রেনের যে পেট্রোলের একটা স্টাফ আর ওই ময়াটা একটা বেডের মধ্যে আছে, তখনও বাধা দিছে, বলছে এটা কি? তখনই তার ওরা সবাই মিলিয়ে আইয়া ওরা মাস, যে ভিডিওটা আমাদের সবার মোবাইলে আছে, ওই ওরাই দিছে আর ওই যে ট্রেনের যে স্টাফটা আছে ওইটা আরও বেড়ে, যদি আপনারা চাই মোবাইল থেকে ভিডিওটা দিচ্ছে। আমি তো V9 প্যাসেঞ্জার, আমি 25 সিট নাম্বার আমার, তো আমি আমার সিটে বইয়ে আছি, হঠাৎ শুনি যে একজন মানুষ মারা যাওয়ার আগে যেভাবে চিৎকার করে সেইভাবে চিৎকার হন, আর সমস্ত প্যাসেঞ্জার দৌড়িয়ে যায়, মানে V9 ক্রস করিয়ে সামনের দিকে, পেন্টিকার যেদিকে আছে সেই দিকে, তখন আপনার যে আমি উঠে গেছি, যা দেখছি যে সব প্যাসেঞ্জার মানে প্যাসেঞ্জারে বাঁচাইতে যাওয়ার একজন প্যাসেঞ্জারে, আর রেলের স্টাফ যারা আছে অনেকটা স্টাফ কন্টিনিউ মারে, পিটিআইসি আড্ডাই দিয়ে পিটিরে ভাগ্য করিয়ে সরাইছে, তারপরে আইসি টারে মারিলাই, তখন আরেকটা ছেলে আছে তো প্যাসেঞ্জারেও, এ তখন দড়িয়ে বাঁচাইছে ওরকম থাকে, তার পায়ের চামড়া উঠছে, ওইখানে একটা ছেলে আছে, তারপরে তো তারা আবার খুশি আর মারার লাগিয়া, তো মারতে পারে না, সবে আটকে রাখছে, তখন মোবাইলে কোনো সিগন্যাল থাকে না, তো আপনারা যান, আমরা যারা মহিলা আছি বা প্যাসেঞ্জার যারা, আমরা অনেকে আমরা গেছিলাম আপনার সিএমসিতে ট্রিটমেন্টের জন্য, তো আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলির মেম্বারসরা আছে, তো সবাই সেফলি করে পৌঁছাইতে যায়, ট্রেনে যদি এই অবস্থা হয় রাত্রে 9:30 দিকে, যেখানে কোনো সিগন্যাল নাই, আমরা কীভাবে ট্রেনে জার্নি করি আপনারা? বাধ্যই আমি একজন আপনাদেরই মিডিয়ার একজন, আমি ফোন করছিলাম যে আপনারা একটু ইনফরমেশন দিন মিডিয়ারে, কারণ আমরা কেউ সঙ্গে যোগাযোগ করতে পারি না, পুরো ইনসিকিউর অবস্থায় এই আমরা বদল করব না। আমি করিমগঞ্জ যাইতে আসলাম, ট্রেনে এই অবস্থা দেখে আমি বাইক হয়ে আমি নামিয়েছি, আমার বাড়ি থেকে মানুষের একটু আমি খুবই দেখো আপনি কোথায় আপনি